প্রেমে চিট করলে তার সাজা হওয়াটা দরকার প্রয়োজন মনে করছেন? হ্যাঁ। প্রেম কি ইললিগাল কিছু নাকি? ওটা লিগাল তখনই হবে যখন আপনার প্যারেন্টসের সম্মতি থাকবে। প্রেম অসামাজিকের কিছুই নাই। বিভিন্ন ক্ষেত্রে আইন আছে, কিন্তু প্রেমের ক্ষেত্রে কোনো আইন নাই। একজন আরেকজনকে ধোকা দিলে, চিট করলে কোনো আইন নাই। সেই ক্ষেত্রে আইন থাকা উচিত কিনা আপনি কি মনে করেন? ওয়েল, আইন ভালোবাসার ক্ষেত্রে যদি আইন দেন আপনি, তাহলে ওটা ভালোবাসা হবে না আমার ক্ষেত্রে। কারণ হচ্ছে ভালোবাসা টোটালি হচ্ছে আপনার নিজের ফিলিংসের উপরে। ফিলিংসে যদি আপনি আইন বসান, তাহলে এটা একটা সিস্টেম হয়ে যাবে। সিস্টেম কখনো ভালোবাসা যায় না, ভালোবাসাকে সিস্টেম বানানো যায়। স্বামী স্ত্রীর মধ্যেও তো ভালোবাসা থাকে এবং ওই ভালোবাসাটা আরও বেশি আর কি, তো সেই ক্ষেত্রে তো আইন আছে তাদের অধিকার রক্ষার জন্য। আপনি যদি ওইভাবে চিন্তা করেন, তাহলে যদি আপনার স্বামী স্ত্রী বলেন, কারণ হচ্ছে তারা লিগালি বন্ডেড। তাহলে প্রেম কি ইললিগাল কিছু নাকি? ওটা লিগাল তখনই হবে যখন আপনার প্যারেন্টসের সম্মতি থাকবে, তখনই সেটা লিগাল হিসেবে দেখা যাবে। তার মানে প্রেমটা কি একটু সমাজের বাইরের বা অসামাজিক কিছু একটা এরকম? প্রেম অসামাজিকের কিছুই নাই। ধরেন আপনার প্রেমিক আপনাকে চিট করলো, সেই ক্ষেত্রে আপনি তা আপনার প্রেমিকের সাজা চান কিনা, বা এই আপনাকে যে কষ্ট দিল তার এগেনস্টে? অবশ্য আমার মতে হওয়া উচিত। মানে প্রেমে চিট করলে তার সাজা হওয়াটা দরকার প্রয়োজন মনে করছেন? হ্যাঁ। কেন মনে করছেন? আমাদের দেশে তো এরকম আইন নাই। আর কি কি ক্ষেত্রে আপনি আইন বা সাজার ব্যবস্থা থাকলে ভালো হয় বলে মনে করছেন? তাহলে আপনার প্রেমিক চলে গেলে আপনার কোনো সমস্যা আছে কিনা? সমস্যা মেন হচ্ছে তো কষ্ট তো লাগবেই এখন। আর যদি চিট করে আপনাকে? ওকে, থ্যাংক ইউ।